বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরক্যত সুপ্রিয় দিনী বা পবিত্র রমজান মাসের ইফতারে আমাদের মমির মুসলিমগণ তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন অর্থাৎ ইফতারিতে তরমুজ অন্যতম একটি ফল এটি এমন একটি ফল যা খেলে মানুষের তৃষ্ণা নিবারণ করতে পারে সত্যি কথা বলতে তরমুজ দেখলেই মনে অন্যরকম একটি অনুভূতির সৃষ্টি হয় আমাদের আজকের ভিডিওতে আমরা তরমুজের পায়দা এবং হাদিস শরীফে আলাইসাল্লাম তরমুজের ব্যাপারে কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ এবং সর্বশেষে আলোচনা করব তরমুজের বিচি খেলে কি হয় কেননা আপনি তরমুজ হয়তো সারা জীবন খেয়েছেন কিন্তু সেই তরমুজের পুষ্টিগুণের কথাও ভিডিওতে জানতে পারবেন তরমুজের বিচির যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হয়তো আপনি জানেন না তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কতবার তরমুজ খেয়েছেন হয়তো গুণে শেষ করতে পারবেন না হয়তো আগামী ইস্তারিতেও আপনারা অনেকেই তরমুজ খাবেন মিষ্টি তরমুজ একের পর এক গপাগপ মুখে দিবেন আর সামান্য চিবিয়ে গিলে নিবেন কিন্তু কখনও কি একটুকরু তরমুজ হাতে নিয়ে একটু খেয়াল করে দেখেছেন দেখবেন জিনিসটার সম্ভবত পঁচানব্বই বাঘই পানি কিন্তু অদ্ভুত ধরনের পাতলা একটা ফাইবার স্ট্রাকচার দিয়ে এই পঁচানব্বই বাঘ বা তার থেকেও বেশি পরিমাণ পানি ধরে রাখা হয়েছে আর রঙটাও কত চমৎকার লালচে সুমিষ্ট স্বাদের কথা বাদই দিলাম প্রিয় দর্শকবৃন্দ এখন ধরা যাক কাপকেক কেক কেক বা সুমিজ হটকেকের কথা যারা খেয়েছেন তারা জানেন এটা খুব মজাদার হঠাৎ করে কারো সামনে যদি এই সুমিজ হটকেক থেকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক খেতে দেওয়া হয় তাহলে সে চেটেপুটে খেয়ে অবশ্যই জিজ্ঞেস করবে কেকটা কে বা কারা বানিয়েছে কিংবা এটা কোথায় পাওয়া যায় শুধু তাই না সে হয়তো সুমিজ হটকেকের অন্য কেকগুলো চোখে বা স্বাদ দেখতে চাইবে একটু আতটু রান্নার শখ থাকলে রেসিপি জানারও আগ্রহ থাকবে যদি এমন হয় সুমিজ হটকেক থেকে ঘোষণা দিল ফ্রিতে তারা কেক খাওয়াবে তাহলে তো আর কোনো কথাই নেই সমীজ হটকেক কোম্পানির মহত্যা হয়তো ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে না প্রিয় দর্শক আমি তরমুজ বা হটকেকের বিজ্ঞাপন দিতে আসিনি আমি যেটা বলতে চাচ্ছি খুব মজাদার দুটো জিনিস আমরা খাচ্ছি কিন্তু দুটো ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া ভিন্ন ধরনের তরমুজ বানানো মানুষের পক্ষে সম্ভব নয় মিষ্টি তরমুজের স্বাদ তৈরি করা তো বহু দূরের ব্যাপার এত কিছু বাদই দিলাম একটা তরমুজে যে পানি থাকে সেটা ধরে রাখতে একটা বড়সড় প্লাস্টিকের মগ বা জগ লাগবে প্রিয় দর্শক শুধুমাত্র একবার ভাবুন একটা ফাইবার স্ট্রাকচারে সেটা ধরে রাখা কিভাবে সম্ভব সেটা তো স্বপ্নেরও অতীত সুবাহাল্লা অথচ আমরা সেই তরমুজ খেয়েই চলেছি খেয়েই চলেছি খেয়েই চলেছি আমরা মোটেও অবাক হই না অ্যাজিফ এটা বানানো যেন ওয়ান টু এর ব্যাপার ছোট্ট একটা বীজ থেকে চারা থেকে গাছ হয়ে কিভাবে এই বিশাল সাইজের জটিল মেকানিজমের একটা পানীয় ফল জন্ম নিল সেটা নিয়ে আমরা এতটুকু আশ্চর্য হই না কিন্তু একটা হটকেক খেলে আমাদের খুশি কৌতূহল আর আবেগে উদ্ভাসিত হয়ে যায় সুমিজ হটকেক আর্টিফিশিয়াল কেমিক্যাল ও রং দিয়ে বানানো হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ তালা তরমুজকে এমনভাবে সৃষ্টি করেছেন যেটাতে উপকার ছাড়া ক্ষতি নেই তবু আমরা এমন একটা ভাব করি যে তরমুজটা আমরা ডিজার্ভ করি কে বানিয়েছে কে বানিয়েছে এত নিখুঁত সৃষ্টির সষ্টা কতই না নিখুঁত এসব প্রশ্ন আমাদের মাথায় আসে না আমরা খুব অহংকারী হয়েছি আল্লাহর নিয়ামতকে এপ্রিসিয়েট করি না করি পয়সা দিয়ে কেনা ক্ষতিকর মোখরোচোখ খাদ্যকে শুধু অহংকারী যে তা নয় আমরা হয়েছি আস্তা বেকুব কেক খেয়ে লাফাতে থাকি তোরমুজকে তেমন কোনো বা আবেগ হয় না কোরআনে আল্লাহ তার নিয়ামতের কথা কতবার স্মরণ করিয়ে দিয়েছেন তার কোনো হিসেব নেই নির্বুধ এই আমরা অকৃতজ্ঞতার চরম সীমায় পৌঁছে গিয়ে মিথ্যে অর্জনের কাব্য রচনা করি আমাদের মহান আল্লাহ বলেন আর তোমরা যদি আল্লাহর অনুগ্রহ গণনা করতে যাও তোমরা তা গুণে শেষ করতে পারবে না মানুষ আলবত বড়ই অন্যায়কারী অত্যন্ত অকৃতজ্ঞ আসলে আমরা ঠিক সেটাই সুপ্রিয় দর্শক তরমুজ শুধু গরমেই মানুষের তৃষ্ণা নিবারণই করে না বরং এই ফল থেকে মানুষের শরীরে ভিটামিন এ বি সি এর সাথে পটাশিয়াম আরো অন্যান্য উপকারী উপাদানসমূহ শরীরে দিয়ে থাকে এজন্য সারাদিন রোজা রাখার পর ইফতারির সময় এক গ্লাস তরমুজের শরবত অথবা মাঝারি মাপের এক টুকরো তরমুজ খাওয়া নিঃসন্দেহে পুরো দিনের শরীরে নিউট্রিশন রিকভারি ড্রিঙ্কস হিসেবে সর্বশ্রেষ্ঠ যা আপনি অন্য কোনো ফলে পাবেন না সুপ্রিয় দর্শক বেশিরভাগ মানুষই এই ফলকে তৃষ্ণা নিবারণের জন্যই খেয়ে থাকে কিন্তু কিছু সংখ্যক মানুষও এই ফলটিকে নিজের শরীরের পানি কম থাকলে তা পূরণ করার জন্য সাধারণত খেয়ে থাকেন তা আমরা অনেকেই জানি সুপ্রিয় দর্শক শ্রোতা চিকিৎসা বিজ্ঞানের একটি রিপোর্ট অনুযায়ী তরমুজে নব্বই থেকে পঁচানব্বই ভাগের বেশি পানি থাকে যেটা গরমে মানুষকে হাইড্রেট থাকার জন্য অনেক সাহায্য করে থাকে অর্থাৎ শরীরের পানি শূন্যতা এটি অনেকটা পূরণ করতে সক্ষম অর্থাৎ তরমুজ মানুষকে ডিহাইড্রেশন তথা পানি শূন্যতার বিরুদ্ধে যুদ্ধ করে এবং মানুষকে সুস্থ সবল রাখতে সহায়তা করে প্রিয় বায়ু বোনেরা এই ফল শুধু পানি শূন্যতাই দূর করে না বরং মানুষের হৃদশক্তি হার্ট কিডনির অন্যতম উপকারী সাপ্লিমেন্ট হিসেবে সাহায্য করে থাকে আর শুধু তাই নয় এই ফলটি খাওয়ার পরে মানুষের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এবং সাথে সাথে চোখের নানা ধরনের বেদি যেমন দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখে ছাউনি পড়া চোখে জ্বালা পড়া ভাব ইত্যাদি থেকেও আমাদের নিষ্কৃতি দিয়ে থাকে আর যাদের ওজন অনেক বেশি অর্থাৎ যারা অনেকটা মোটা এবং যাদের মোটা শরীরের জন্য সমস্যা হচ্ছে তিনি রোজার পর প্রত্যেক দিন ইফতারে যদি তরমুজ খায় তাহলে ডক্টরদের রিপোর্ট অনুযায়ী তার ওজন অনেক তাড়াতাড়ি কমে যাবে তরমুজের বিশেষত্ব হল এটাই যে সুস্বাদু মিষ্টি এই পানীয় ফলটি আপনার খেতে যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য যতটা গুরুত্বপূর্ণ একইভাবে এই ফল আপনি যতই খান না কেন এর দ্বারা আপনার শরীরের ম্যাদ বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই বরং উল্টু আপনি স্লিম হয়ে যাবেন শরীর থেকে দূষিত ফ্যাট দূর হয়ে যাবে প্রিয়দর্শক তরমুজ হল আল্লাতালার একটি অন্যতম কুদরতি ফল যা মানুষের তৃষ্ণা মেটানোর জন্য খুবই সাহায্য করে সোবাহানাল্লাহ এবার চলুন আমরা জেনে নেই যে তরমুজের ব্যাপারে রাসুলসল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লুসাল্লাম তরমুজকে বেজা খেজুরের সাথে মিলিয়ে খেতেন তারপরে তিনি আরও বললেন যে তরমুজের ঠাণ্ডার সাথে এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরমের সাথে খেলে তা খেজুরের গরমকে ছায়াবৃত্তি করে এটি রাসুলসাল্লাইসাল্লামের কথা এছাড়া খত্তাবি রহিমাহুল্লা বলেন কোনো ক্ষতিকারক বস্তুর প্রতিক্রিয়া তার বিপরীত স্বভাব সম্পূর্ণ বস্তু দ্বারা প্রতিহত করা যায় অর্থাৎ কোনও ঔষধের ক্রিয়া নষ্ট করার জন্য যেমন অন্য ঔষধ সেবন করা বৈধ তেমনই ব্যাপার ঘটেছে এখানে অর্থাৎ তরমুজ এবং খেজুর একসাথে খেলে উপকার বহুগুণ বেড়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ খেজুর হল গরম উপাদেয় ফল অপরপক্ষে তরমুজ হল ঠান্ডা উপাদেয় ফল এটি একটির সাথে আরেকটি মিশিয়ে খেলে তার শরীরের অনেক দনের ভিটামিন ও মিনারেলসের গাড়তি পূরণ করতে সক্ষম তাছাড়া হাফিজ ইবনে কাইম রাহিমাহুল্লাহ তরমুজের ব্যাপারে আরও বিস্তারিত বলেছেন তার আউনুল মাবত কিতাবে আজকের বর্তমান বিজ্ঞানও বলেছে তরমুজ এবং খেজুরের ব্ল্যান্ড করা শরবত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপকারী পানীয় আপনি বাজারের কোমল পানীয় জোশ বা শরবত এর বদলে খেজুর এবং তরমুজ একসাথে ব্ল্যান্ডার করে বা মিশিয়ে খেয়ে দেখুন আপনি ফলাফল সাথে সাথেই অনুভব করতে পারবেন এবং একজন রোজাদারের জন্য এটি যে কত উপকারিতা রসুলসাল্লাইসাল্লাম স্বয়ং বলে গিয়েছেন তিনি তাজা পাকা খেজুর দ্বারা তরমুজ খেতেন কারণ তরমুজের শীতলতা আর খেজুরের উষ্ণতা এবং তার উষ্ণতা এটা শীতলতা সংশোধন করে দেয় অতীব তরমুজ এবং খেজুর একসাথে খেলে উপকার হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি তরমুজকে ইফতারের সাথে খেয়ে থাকেন তো অবশ্যই এই সুন্নতের প্রতি আমল করবেন এবার আসুন তরমুজের বিচি নিয়ে একটু জেনে নেই তরমুজ খেতে গিয়ে এর বিচির কারণে বিরক্ত হন কেউ কেউ যারা ব্লেন্ড করে খান না কিন্তু কেটে কেটে ছোট টুকরো করে খান তারা নিশ্চয়ই বিচির বিড়ম্বনায় পড়েন মিষ্টি আর রসালো ফলটি খেতে গিয়ে মনে হয় এতে বিচিগুলো না থাকলেই ভালো হতো অথচ তরমুজের এই বিচি আপনার শরীরের নানান উপকারে আসতে পারে তরমুজের উপকারিতা সম্পর্কে আমাদের সবারই এখন জানা আমরা ভিডিওতে জেনেছি কিন্তু এর বিচির উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাইনুর রেজা বলেন এক কাপ বা দুশো গ্রাম তরমুজের শুকনো দা রয়েছে ছয়শ ক্যালোরি যেখানে একজন সুস্থ মানুষের দৈনন্দিন ক্যালোরির চাহিদা অর্থাৎ একজন সুস্থ ও কর্মক্ষম পঞ্চাশ কেজি ওজনের পঁচিশ যুবকের দৈনিক প্রয়োজন দু হাজার পাঁচশো কেলোরির খাবার একই ওজনের একজন কিশোরের প্রয়োজন দু হাজার তিনশো পঞ্চাশ ক্যালোরির খাবার এবং একজন বৃদ্ধের প্রয়োজন উনিশশো পঞ্চাশ কেলোরির খাবার তাহলে বুঝতেই পারছেন যে এতে কি পরিমাণ শক্তি রয়েছে এবং আমাদের দেহের পঁচিশ থেকে তিরিশ শতাংশ শক্তির যোগান আমরা এক কাপ বা দুশো গ্রাম তরমুজের বিচি থেকে পেয়ে থাকি শুধু তাই নয় তরমুজের বিচিতে রয়েছে শর্করা এমিনো অ্যাসিড ফেটি অ্যাসিড খাদ্য আশ সহ গুরুত্বপূর্ণ ভিটামিনস ও মিনারেলস এবং আরও রয়েছে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ভিটামিন বি ছয় ইত্যাদি ভাবা যায় যে এই ছোট্ট ছোট বিচির ভিতরে এত খাদ্যগুণ লুকিয়ে আছে যা একটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তথা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতা আরও বেগবান করতে তরমুজের বিচি অনেক সহায়তা করে রক্তচাপ তথা ব্লাড প্রেশারকেও এটি দারুণভাবে নিয়ন্ত্রণ করে তো পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ সুক্রিয়া যে তিনি বান্দার প্রতি এত রহমত দানকারী ও দয়াশীল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি সুন্নতির প্রতি আমল করার তৌফিক দান করুক এবং রাসুলসাল্লাইসাল্লামের প্রিয় খাবারগুলো নিয়ামত রাসুলের প্রতি ভালোবাসা রেখেই বক্ষণ করার এবং রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করার তৌফিক প্রত্যেককে দান করুন এবং এই পবিত্র মাহেরমজানে সামর্থ্য থাকলে প্রতিদিনের ইফতারিতে এই তরমুজ এবং খেজুর অবশ্যই রাখব ইনশা আল্লাহ এবং সামর্থ্য আরেকটু থাকলে অসহায় গরিব দুঃখীদের সাহায্য করব ইনশা আল্লাহ ভিডিওটি আপনার নিকট উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের পথ থেকে সুস্থ রাখেন সুন্দর রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ